আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে মুরগির ঘরের মেঝেতে মানে ফ্লোরে আপনারা কি ব্যবহার করবেন, কাঠের ভুষি, ধানের তুষ নাকি বালু, কোনটা মুরগির ঘরের জন্য খুব বেশি উপকারী। তো এই জিনিসগুলোই আমি আপনাদের সামনে আজকে তুলে ধরব। আপনারা জানলে অবাক হবেন যে এই তিনটার কোনোটাই কিন্তু মুরগির ঘরের জন্য উপকারী নয়, কারণ হচ্ছে এগুলো ব্যবহার করলে মুরগির ঘরে একটি গ্যাসের উৎপন্ন হয়, ওই গ্যাস থেকে মুরগি অসুস্থ হতে পারে। তো আমি আসলে মুরগির ঘরে কি ব্যবহার করি মুরগির ঘরের মেঝেতে, এই জিনিসটা আমি আগে কখনো কোনো ভিডিওতে দেখিনি, কোনো কোনো খামারে এটা ব্যবহার করতে দেখিনি, হয়তো বা কেউ করতে পারেন, কিন্তু আমার দেখা মতে আমি আজ পর্যন্ত কাউকে দেখিনি যে মুরগির ঘরে ছাই ব্যবহার করতে। তো ছাইয়ের কিন্তু অনেক উপকারিতা আছে, এটা বলা বাহুল্য যে ছাইটা কিন্তু আসলে একটা অ্যান্টিব্যাকটেরিয়ালের কাজ করে। তো ছোটবেলায় আমরা প্রায় সময় দেখতাম গ্রামাঞ্চলে কিন্তু ছাইয়ের ব্যবহারটা খুব হতো আগে, এখন তো আধুনিক যুগ চলে আসছে, এখন সব জায়গাতে সাবান পাওয়া যায়, লিকুইড সোপ পাওয়া যায়, কিন্তু গ্রামাঞ্চলে কিন্তু আপনার এই ন্যাচারাল অ্যান্টিব্যাকটেরিয়ালটা কিন্তু বেশি ব্যবহার করা হতো ছাই। যেমন ধরেন টয়লেট থেকে এসে আপনার এই ছাই দিয়ে হাত ধোয়া হতো, ছাইয়ের মধ্যে হাত ঘষে তারপরে জীবাণুমুক্ত করা হতো, তারপর আপনার ছাই দিয়ে বাসন কোসন মাজা হতো, এবং ছাই দিয়ে বাসন কোসন মাজতে কিন্তু খুব পরিষ্কার হয়, এটা আমরা ছোটবেলায় দেখেছি। আর হচ্ছে যে খেতে খেতের মধ্যে আপনার বিভিন্ন সবজির খেতের মধ্যে পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষার জন্য কিন্তু আপনার ছাই ব্যবহার করা হতো। ছাই ব্যবহার করলে আপনার বিভিন্ন ধরনের যে অপকারী যে কিছু পোকা পোকা থাকে, এই অপকারী পোকাগুলো আসতে পারে না, এবং কিছু শামুক হয়, ছোট ছোট শামুক হয়, যে শামুকগুলো আপনার গাছের পাতা খেয়ে ফেলে, এই শামুকগুলো কিন্তু আসতে পারে না যদি ছাই ব্যবহার করা হয় গাছের মধ্যে। এছাড়াও কিন্তু আপনার ছাই কিন্তু আপনার গাছের ফার্টিলাইজার হিসেবেও কাজ করে, ছাইয়ের মধ্যেও কিন্তু আপনার পটাশিয়াম, কিছু নিউট্রিশন থাকে, যেগুলো খুব ন্যূনতম বলা বলার মতো না তেমন, তবে কীটনাশক হিসেবে ব্যবহারটা বেশি হতো। যেমন ধরেন সিম গাছের মধ্যে কিন্তু এক ধরনের হলুদ রঙের পোকা হয়, যেগুলোকে আমরা ইংরেজিতে বলে ব্যাটল পোকা, তো এই পোকাগুলো কিন্তু আপনার খুব ক্ষতি করে সিম গাছের। তো সিম গাছের উপরে যদি ছাই ছিটিয়ে দেওয়া হয় এই পোকাগুলো কিন্তু আসতে পারে না। এছাড়াও কিন্তু আপনার গ্রামাঞ্চলে গরুর যে গোয়াল থাকে, গরুর যে ঘর থাকে, ওই ঘরের মধ্যে কিন্তু আপনার ছাই রাখা হয় মশা মাছি থেকে রক্ষা করার জন্য, মশা মাছির উপদ্রব থেকে রক্ষা পাওয়ার জন্য কিন্তু ছাই ব্যবহার করা হয়। তো মূল কথা হচ্ছে যে ছাই হচ্ছে একটা অ্যান্টিব্যাকটেরিয়াল, ন্যাচারাল অ্যান্টিব্যাকটেরিয়াল জিনিস, এটা আপনি এটার মধ্যে কোনো সাইড এফেক্ট নাই, আপনারা ব্যবহার করলে এতে উপকারই পাবেন, এতে কোনো অপকার হবে না। আর যদি আপনারা কাঠের ভুষি, ধানের তুষ, বালু এগুলো ব্যবহার করেন তাহলে কি হবে, প্রথমত এগুলো ব্যবহার করলে একটা গ্যাস উৎপন্ন হয়, এটা প্রথমেই বলেছি, এই গ্যাসটা কিন্তু আপনার মুরগির অনেক রোগের কারণ হতে পারে। আর দ্বিতীয়ত হচ্ছে এগুলোর মধ্যে ভাইরাস থাকে, ভাইরাস উৎপন্ন হয়, এবং ভাইরাস থেকেও কিন্তু আপনার মুরগির খুব বড় ধরনের ক্ষতি হতে পারে। আর এছাড়া এগুলো ব্যবহার করলে এগুলোর মধ্যে কিছু পোকামাকড় হয়, অপকারী পোকামাকড় হয়, যেই পোকামাকড় গুলো মুরগির ক্ষতি করতে পারে। এছাড়া মুরগির শরীরে এক ধরনের উকুন হয়, যে উকুন মুরগির শরীরে ক্ষতি করে, এবং মুরগির চোখের পাতার আশেপাশে কিছু পোকা হয়, এগুলো কিন্তু মুরগির অনেক ক্ষতি করে। যদি আপনারা ছাই ব্যবহার করেন তো ছাই ব্যবহার করলে মুরগি ওই ছাই দিয়ে কিন্তু গোসল করবে, সাধারণত মুরগি ধুলাবালি দিয়ে গোসল করে, কিন্তু ঘরের মেঝেতে যদি ছাই ব্যবহার করেন ওই ছাই দিয়ে কিন্তু মুরগি গোসল করবে, এবং এটা একটা অ্যান্টিব্যাকটেরিয়ালে কাজ করবে। তো এই উকুন থেকে কিন্তু মুরগিকে আপনারা রক্ষা করতে পারবেন। আর ছাই ব্যবহার করলে আপনার যে গ্যাসটা উৎপন্ন হয়, যে যেখানে আপনার
কাঠের ভুষি অথবা ধানের তুষে যে গ্যাস উৎপন্ন হয় ওই গ্যাসটা কখনোই উৎপন্ন হবে না। বিশেষ করে টাইগার মুরগির শেডে যদি আপনারা ছাইটা ব্যবহার করেন, তো টাইগার মুরগি কিন্তু প্রচুর পরিমাণে খাবার খায় এবং এদের বিষ্ঠার পরিমাণ কিন্তু অনেক বেশি থাকে। তো ছাই ব্যবহার করলে আপনার এই মেঝেতে কখনো স্যাঁতসেঁতে ভাবটা যেটা থাকে সেটা থাকবে না। আর যেখানে আপনি যদি তুষ ভুষি এবং বালু ব্যবহার করেন, তখন হয়তো আপনাকে দেখা যাবে মাসে একবার অথবা দুইবার আপনাকে সেটা চেঞ্জ করতে হবে। কিন্তু যদি ছাই ব্যবহার করেন তাহলে এত অল্প সময়ের মধ্যে চেঞ্জ করার প্রয়োজন পড়ে না, কারণ ঘরটা নোংরা হয় না এবং সব সময় পরিষ্কার ভাব থাকে, সে একটা শুকনা শুকনা ভাব থাকে। যদি পর্যাপ্ত পরিমাণে ছাই ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু বছরে একবার অথবা দুইবার যদি আপনারা এটা পরিবর্তন করেন এতটুকুই কিন্তু যথেষ্ট। আরেকটা উপকারী দিক হচ্ছে আপনার, যখন আপনারা এই জিনিসটা চেঞ্জ করবেন তখন যে পুরাতন যে ছাইটা আছে যেটা ঘরে আপনার ব্যবহার হয়েছে ওই ছাইটা কিন্তু আপনার ফার্টিলাইজারের কাজ করবে। আপনারা ছাদে যদি বাগান করেন, বাগান করার শখ যদি থাকে, তাহলে কিন্তু এই গাছের জন্য কিন্তু এটা খুব বেশি উপকারী একটা ফার্টিলাইজার। গ্রাম অঞ্চলে ক্ষেতের মধ্যে আপনার ক্ষেত প্রস্তুত করার সময় কিন্তু ধান অথবা যে কোনো শস্যাদি লাগানোর আগে কিন্তু কৃষক আমাদের দেশের কৃষকরা কিন্তু এই ছাইটা আপনার ক্ষেত প্রস্তুত করার সময় ব্যবহার করে থাকেন। আর ছাইটা কিন্তু খুব সহজলভ্য একটা জিনিস, যে কোনো জায়গায় পাওয়া যেতে, বিশেষ করে যেসব ইট খোলাতে আপনার কাঠ ব্যবহার করা হয় এবং বিভিন্ন বিয়ে বাড়ির অনুষ্ঠানে কিন্তু আপনার লাকড়ির চুলা রান্না করা হয়। এছাড়াও কিছু কিছু জায়গায় যেখানে গ্যাস ব্যবহার করা হয় না, যেমন ধরেন হোটেলে, কিছু হোটেল আছে যেখানে গ্যাস ব্যবহার করা হয় না, লাকড়ির চুলা রান্না করা হয়, তো এখান থেকে কিন্তু আপনারা ইচ্ছে করলেই ছাই কিন্তু সংগ্রহ করতে পারেন এবং এটা খুবই সহজলভ্য আর খুবই সস্তায় কিন্তু এই জিনিসটা আপনারা পেতে পারেন। তবে ছাই ব্যবহারের সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, যেন ছাইয়ের মধ্যে কোনো ধরনের অন্য কোনো পদার্থ, যেমন ধরেন প্লাস্টিক পুরা অথবা ছোট লোহার কণা অথবা ক্ষতিকর জাতীয় কোনো জিনিস যেন ছাইয়ের মধ্যে না থাকে। তো এই জন্য ছাইটা আনার পর যদি কোনো দিয়ে চালনি দিয়ে যদি আপনারা ছেঁকে নিতে পারেন তাহলে ভালো হয়, জিনিসটা নিরাপদ হয়। তো আশা করছি যে আপনাদের ভিডিওটা ভালো লেগেছে আর আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃত হবেন। আর মুরগির শেডে, মুরগির মেঝেতে আপনারা কিভাবে ছাই ব্যবহার করবেন এই সম্বন্ধে যদি আরো কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি অবশ্যই আপনাদের উত্তর দিতে চেষ্টা করব। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকবেন। এতে আমি আরো বেশি অনুপ্রাণিত হব এবং এই ধরনের আরো ইউজফুল ভিডিও বানাতে আমাকে সাহায্য করবে। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।